আমি পাটে সময়ও দিতে পারি না, আমার পাট হয়েও নি ভালো। আর দেখে ওই সাইডটা মানুষের ছাগল আছে, সব খাই ফেলাইছে। মানুষের অত্যাচারে পাট আবাদ করি, শান্তি নাই। আমিও দেখলাম ওই সাইডে তোর ছাগল খাই ফেলেছে, আমারও ওই কোনো একটু ছাগল খাই ফেলেছে। আর সারাদিন আমি এই পাটের ভুয়ে আসি, আর যে ছাগল দেখবে তার একদিন কি আমার একদিন। যাই ভাই, ওইদিকে একটু নিরিনি বাকি আছে, ওইদিকে যাই একটু নিরিগি। আচ্ছা ভাই, তাহলে তুমি ওইদিক যাই কাজ করো গা, আমি ওইদিক যাই তাহলে একটু নিরিনির কাজ করি গি। শালা, তুমি ছাগল এইদিক দিলে আসছো, তাহলে প্রত্যেক দিন তুমি পাট খাও, আজকে তোমাকে দেখছি মজা। এই মুন্না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এমনি ছাগল আসছিস কে? তোর রাস্তা কি এদিক দিয়ে? এইটি তো ছাগল গরুরই যাওয়ার রাস্তা না, তাহলে তুই ছাগল এদিক দিয়ে ঢুকালি কে? আর বলিস নি ভাই, আমি ওই দিক দিয়ে যাতেছিলাম, তে মাতুবারে তারা খেয়ে এদিক দিয়ে এলাম। আমার সাথে নেকামু হচ্ছে না? নেকামু মানে? তোর রাস্তা ওই দিক দিয়ে, আবার এদিক দিয়ে আসছিস, ছাগলের পাট খাওয়া আসছিস, আবার পাখনা পাখনা কথা বলছিস। পাকনা বোয়ার কি বললাম ভাই, ছাগল এদিক দিনে এসে তো কি হয়েছে? আমার ছাগল কি তোর খেত খাইছে নাকি? তো তুই হ্যালো এ কথা বলছিস? খেত খাইনি, ঠিক আছে, যদি খাইতো তখন কি হয়তো? আর তোর খেত খেতে মানে? আমার ছাগল আমার হাতে, তোর খেত খাবে কেন? ছাগল যতই তোর হাতে থাকুক, যদি ছাগল ছুঁইতে আসে আমার খেত খাইতো তাহলে?